আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মসুর আহমেদ অরিন নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। ভিউয়ার্স, আজকে ভিডিওতে দেখাতে চলেছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্পোর্টস এডিশন বাইক সুজুকি GS XR 150, যেটাকে আমরা সবাই গতির দানব হিসাবে চিনি। তো আজকের এই স্পেশাল ভিডিওটি থাকছে আপনাদের উদ্দেশ্যে, আর এই বাইক গুলো পেয়ে যাবেন আলিজা মার্ট, সেটা হচ্ছে মোটর সাইকেলের বিক্রয়ের স্বনামধন্য প্রতিষ্ঠান। আর এটার অ্যাড্রেসটা একটু বলে রাখছি, এটা হচ্ছে 4 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, মগবাজার, ঢাকা। সেটা হচ্ছে মগবাজার মোড় থেকে একটু সামনে আসলেই সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের ঠিক অপোজিটেই হচ্ছে এই আলিজা মার্ট। এছাড়াও আমাদের আরেকটি আউটলেট আছে, সেটা হচ্ছে মগবাজার মোড়ে। তো আমাকে পেয়ে যাবেন এই সোনালী ব্যাংকের অপোজিটে যে আউটলেটটি আছে সেই আউটলেটে। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলছি, একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন। শুরু করছি গতির দানবদের নিয়ে, সেটা হচ্ছে সুজুকি ব্র্যান্ডের মধ্যে সুজুকি GS XR 150। তবে এখানে একটু বলে রাখি, আমরা কিন্তু 100% CBU কন্ডিশন বাইকগুলো ইম্পোর্ট করে থাকি এবং বিক্রয় করে থাকি। তা আমাদের এখানে কিন্তু কোনোটাই কিন্তু অফিসিয়াল বাইক না, কারণ এগুলো প্রত্যেকটি হচ্ছে CBU কন্ডিশন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের এই বাইক। সো ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিওটি। ভিউয়ার্স, প্রথমেই শুরু করছি যেটা হচ্ছে সবচাইতে চাহিদা সম্পন্ন কালার, ব্ল্যাক কালার, ইন্দোনেশিয়ান ভার্সনের। তো এটা এখন পেয়ে যাবেন আমাদের আলিজা মার্টে ABS ব্রেকিং সিস্টেমের। দেন হচ্ছে আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে, যারা 21-এর ব্লু কালারটি নিতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তবে যারা এই বাইকটির ABS এবং নন ABS দুটি ভেরিয়েন্ট আছে আমাদের কাছে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ABSটি দেখাচ্ছি আপনাদের সামনে। দেন হচ্ছে সবচাইতে চাহিদা সম্পূর্ণ কালার, সেটা হচ্ছে ডেটোনা ইয়েলো কালার। এই বাইকটিও পেয়ে যাবেন আপনারা ABS নন ABS এ, কিন্তু এখন আপনাদের সামনে এটাও ABS দেখাচ্ছি। তো যার যেটা পছন্দ সেটা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের কাছে আরেকটি কালার আছে, সেটা হচ্ছে ব্লু সিলভারের মধ্যে 2022-এর এডিশন। সেই বাইকটি বর্তমানে ডিসপ্লে করা নেই, তবে আপনারা যদি আমাদের শোরুমে এসে যোগাযোগ করেন তাহলে সেই কালারটিও দেওয়া সম্ভব। আর এছাড়াও এই বাইকটি একটু বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এটা টোটালটাই হচ্ছে রিমোট কন্ট্রোল সেন্সর বাইক, মানে এই বাইকটি চুরি করা একেবারে অসম্ভব। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে সার্জেন্ট কিন্তু আপনাকে ধরলে এই বাইকের চাবি খুঁজে পাবে না। সো আপনার কাছ থেকে বাইকের চাবি কিন্তু কেড়ে নেওয়ার কিন্তু কোনো অপশন নেই, শুধুমাত্র রিমোট কন্ট্রোল সেন্সর হওয়ার কারণে। তো আর এই বাইকগুলির প্রাইসও অনেক রিজনেবল রাখা হয়েছে আমাদের এই আলিজা মার্টে। তবে যাদের হাইটগুলো একটু 5'5", 5'3" বা 5'6", তারা চাচ্ছেন যে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স টাইপের বাইক, তাদের জন্য আমি বলবো এটাই হবে সবচাইতে বেস্ট অপশন। আর এটার ফুয়েল ক্যাপাসিটি দেওয়া হয়েছে হচ্ছে 10.5 লিটার, রেয়ার টায়ার সাইজটা হচ্ছে 130 সেগমেন্টের, আর এটা টপ স্পিড অসাধারণ, সেটা নাই বা বললাম, কারণ অনেকেই বললে পরে জানেন যে আপনারা টপ স্পিড নিয়ে উঠাতে চাবেন, তো আমি সেটা বলতে চাচ্ছি না, কিন্তু এটা টপ স্পিডটা হচ্ছে অসাধারণ এক কথায় বলা যায়। কারণ আপনারা চাইলে পরে বিভিন্ন রকমের ব্লগসে বা বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে যারা রাইডার আছেন তাদের সাথে কথা বলে নিতে পারেন। আর এটা ফ্রন্টে হচ্ছে LED লাইট দেওয়া হয়েছে এবং রেয়ারও হচ্ছে LED, আর এর সাথে মিটারটা পেয়ে যাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার। এখানে আপনারা পেয়ে যাবেন স্পিডোমিটার, দেন হচ্ছে ক্লক, গিয়ার ইন্ডিকেটর, দেন হচ্ছে আপনার RPM, ট্রিপ মিটার, মানে টোটালটাই আপনারা পেয়ে যাবেন। আর এই বাইকগুলো কিন্তু ডুয়েল চ্যানেল ABS, এবং যারা নন ABS ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম নিতে যাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল আছে। আমরা শুধু বাইকই বিক্রয় করে থাকি না, আমাদের প্রত্যেকটি বাইকের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 8টি সার্ভিস, তার মধ্যে 4টি ফ্রি, 4টি পেইড। তো আর সার্ভিস গুলো নিতে পারবেন আপনারা স্বনামধন্য জায়গা থেকে। তো সেটা হচ্ছে কোথায় নিতে পারবেন, তার জন্য আমাদের এখানে বাইক কেনার উদ্দেশ্যে চলে আসবেন, তখন আপনাদেরকে আমরা একটা সার্ভিস কুপন দিয়ে দিব, এবং অবশ্যই আপনারা বেটার সার্ভিস পাবেন আমাদের এই আলিজা মার্ট থেকে। এবং রেজিস্ট্রেশন নাম্বার
উইদিন 15-20 days এর মধ্যে হ্যাসেল ফ্রি আপনারা পেয়ে যাবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার নিয়েও আপনাদের কোন রকম কোন ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আর প্রাইস এর বিষয়টা এই ব্লগসে নাই বা বললাম, যারা বাইক নিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই একটু আমার এই ভিডিওর নিচে একটু কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ সেখানে আমি প্রাইসটি জানিয়ে দিব। তাছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে, সেখানে আপনারা চাইলে পরে হোয়াটসঅ্যাপে কথা বলে জেনে নিতে পারেন বাইকের প্রাইস গুলি কত। এবং আমাদের যে মেসেঞ্জারটি আছে আলিজা মার্ট, সেই আলিজা মার্টেও কিন্তু আপনারা মেসেজ দিলে ইনস্ট্যান্ট কিন্তু আপনারা আনসার পেয়ে যাবেন বাইক প্রাইস গুলি কত। তবে বর্তমানে কিন্তু স্টক লিমিটেড এবং আমরাই সবচাইতে রিজনেবল এবং চিপেস্ট প্রাইসে দিচ্ছি এই সুজুকি GS XR 150 এই বাইক গুলি। আর প্রত্যেকটি যেহেতু ইন্দোনেশিয়ান ভার্সন এবং সিবিইউ কন্ডিশন বাইক, তো এগুলোর বিল কোয়ালিটি নিয়ে আর কথা বলার মতো কোনো অপশনই থাকছে না। সো ভিউয়ার্স, ভিডিও শেষের দিকে সবাইকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে আর একবার একটু সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর অ্যাড্রেসটি একটু আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে 4 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। আপনারা চলে আসবেন মগবাজার মোড়ে, ঠিক মগবাজার মোড়ের থেকে একটু সামনে সোনালী ব্যাংকের অপোজিটে হচ্ছে আমাদের এই আলিজা মার্ট, অথবা মগবাজার মোড়েই হচ্ছে আমাদের আরেকটি আউটলেট আছে, আপনারা চাইলে সেখান থেকেও বাইক নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে সবকটি ব্রাঞ্চেরই নাম্বার দেওয়া থাকবে, আপনাদের সুবিধা মতো যে কোনো নাম্বারে কথা বলে জেনে নিতে পারেন বাইকের প্রাইস এবং আপডেট। তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি না টেনে দেখার জন্য। এবং যারা বাইকার্স আছেন সবসময় তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকে, অবশ্যই সেফটি ইস্যু ছাড়া কেউ বাইক রাইড করবেন না।